আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা পীড়ন, বিকৃতি, স্থিতিস্থাপক গুণাঙ্ক এগুলোর কিছু ম্যাথ দেখব। এখানে আসলে অনেকগুলো ম্যাথ প্রায় আছে, সরি, এখানে 4-5টার মতো ম্যাথ আছে। তো এগুলো ম্যাথ দেখব, এগুলোর মধ্যে আমরা কিছু বিশ্ববিদ্যালয়ের সব ম্যাথ দেখব। তো চলো শুরু করি। প্রথম যে ম্যাথ, এটা আসলে আমি একটা সিম্পল ম্যাথ দিছি, তোমরা যেন জিনিসগুলো বুঝতে পারো যে কীভাবে ম্যাথগুলো করতে হয়। তো দেখো এখানে কি দেওয়া আছে, 1 মিটার দীর্ঘ এবং 1 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তার এত মিটার বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে, ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে দিছে। তো আমি যদি ডাটাগুলো লিখি যে আমার এল কত, আমার এল হচ্ছে 1 মিটার, যেটা ক্যাপিটাল এল, মানে আদি দৈর্ঘ্য আর কি। এ কত, এ বলছে 1 মিলিমিটার স্কোয়ার। এটাকে যদি আমি 1 × 10^6 দিই তাহলে কিন্তু মিটার স্কোয়ার আসবে, অর্থাৎ এই মিলিমিটার স্কোয়ার থেকে আমাকে মিটার স্কোয়ারে নিয়ে আসতে হবে ক্ষেত্রফলটা। তারপর মানে এটা কীভাবে আসলো বলো তো, এটা ওই যে 1000 দিয়ে ভাগ করি, ওই 1000 স্কোয়ার করবা তাহলেই হয়ে যায়। তো এটা আমি আশা করি তোমরা জানো। তারপর যেটা হবে যে দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি করছি, এল হচ্ছে 10% অফ এল, অর্থাৎ এটা হচ্ছে 10/100 L, এভাবে লেখা যায়, বা হচ্ছে কত 0.1 L। ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে দিছে y = 2 × 10^11। তো এখান থেকেই প্রশ্ন সোজা, এটা আর কি কঠিন প্রশ্ন আমি দেইনি ফার্স্টেই। তা আমরা ইয়ংয়ের গুণাঙ্ক কী জানি, পীড়ন, P = F/A/বিকৃতি L/L। তো এখান থেকে তাহলে কি হবে, এফ এই এলটা উপরে যাবে, এ স্মল এল। দেখো তোমার কাছে কিন্তু সব ডাটাগুলোই আছে, তো এখান থেকে যে ওয়াই কই যেন এটা ইকুয়াল ওয়াই, তো এটা সহ মিলে আমাদের এখান থেকে শুধু একটা ডাটাই নাই, সেটা হচ্ছে এই এফটা। বাকি ডাটাগুলো বসায় দিবা, বসায় দিয়ে এফটা বের করে ফেলবা, ম্যাথ শেষ। তো এবার আমরা হচ্ছে পরের ম্যাথে চলে যাই, যে এই যে দেখো এবার হচ্ছে পয়জন অনুপাতে একটা ম্যাথ, যে হচ্ছে কি বলবো, এই দেখো পয়জন অনুপাত দিয়ে দিছে, এত মিটার দৈর্ঘ্য এবং এত মিলিমিটার ব্যাসের একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি এত হলে ব্যাস কতটুকু হ্রাস পাবে, এটাও সোজা ম্যাথ। তো এটা সিগমা ইকুয়ালকে আমরা কি জানি, ∆r/r, মানে যে হচ্ছে ∆l/l, অর্থাৎ যতটুকু পরিবর্তন হয় সেটার সাপেক্ষে আদিটা। আমরা এভাবে বিকৃতি বের করে থাকি, এটা কত 0.25। তো তোমরা এখানে বলতে পারো যে ভাইয়া আপনি মাইনাস কেন দিলেন না, মাইনাস এই যে সূত্রের যে মাইনাসটা সেটা না দেওয়ার কারণ হচ্ছে, এই দেখো এখানে কিন্তু বলেই দিছে যে হচ্ছে গিয়ে দেখো দৈর্ঘ্য বৃদ্ধি, তারের দৈর্ঘ্য বৃদ্ধি এতটুকু হয়েছে, ব্যাস হ্রাস কতটুকু হবে। আমি একটু হাইলাইট করে দেখাই, এই দেখো তারের দৈর্ঘ্য বৃদ্ধি দিয়ে দিছে আর ব্যাস কতটুকু হ্রাস হবে সেটা ডিরেক্ট বলেই দিছে। তার মানে এটা আসলে আমি ব্যাস হ্রাসটা বের করলে, এই যে ডেল যে আরটা এটা বের করলেই আমার কাজ শেষ। তো এখান থেকে তাহলে আমি কি 0.25 ইকুয়াল এই যে ∆r/ আদি ব্যাস কত, 1 মিলিমিটার, তো এটাকে হচ্ছে 1/1000 করতে হবে, মিটারে নিয়ে যাইতে হবে। দৈর্ঘ্য বৃদ্ধি কত, 0.05 সেন্টিমিটার, এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ এগুলো আমাকে এসআই ইউনিটে নিয়ে যাইতে হবে। আর আদি দৈর্ঘ্য 2, এটা ক্যালকুলেশন করবা, কোলে তোমরা ডেলার বের করে ফেলবা খুব সহজেই, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, এগুলো খুবই বেসিক লেভেলের ম্যাথ, এগুলো কঠিন কিছুই না। আমি শুধু তোমাদেরকে এগুলো দিয়েছিলাম যে কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে কি না সেটা বোঝার জন্য। যদি না হয় তাহলে প্লিজ আমাদের বেসিক ভিডিওগুলো দেখে নাও, ইনশাল্লাহ তোমার আর কোনো সমস্যা থাকবে না। আর তোমাদের যদি কোনো প্রশ্নের সমস্যা থাকে, মানে আমি তো সব ম্যাথ করে দিতে পারছি না, এর বাইরেও তোমরা যদি কোনো ম্যাথ চাও সেগুলো হচ্ছে এই দেখো স্টাডিপ্লেক্স, এটা ফেসবুকে যে স্টাডিপ্লেক্স লিখে সার্চ দেবে একটা গ্রুপ আসবে। আমরা চেষ্টা করতেছি বাংলাদেশে এমন একটা বড় গ্রুপ তৈরি করার যেখানে স্টুডেন্ট তার যে কোনো প্রশ্ন বিনামূল্যেই সলভ করে নিতে পারবে। তুমি জাস্ট ওখানে হচ্ছে একটু কিছু নিয়মকানুন আছে, একটা হ্যাশট্যাগ ইউজ করতে হয়, তা না হলে সে পরে বোঝা যায় না যে কে কোন পোস্ট গেল বা কতগুলো পোস্ট আসলো। এগুলো ইয়ে করার জন্য আমাদের কিছু নিয়ম আছে, ওগুলো মেনে পোস্ট দিবা। আমাদের ওই গ্রুপে অনেক বিশ্ববিদ্যালয়ের ভাইয়া পুরা আছেন, তারা তোমাদের প্রশ্নগুলো সলভ করে দিবে একেবারে বিনামূল্যে, তোমাকে এর জন্য কোনো টাকা দিতে হবে না। এরপরে যেটা কথা, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন। এই দেখো যে একই উপাদানে তৈরি দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রথম তারের দ্বিগুণ, ব্যাস প্রথম তারের অর্ধেক, অর্থাৎ দ্বিতীয় তারের ব্যাস কি প্রথম তারের অর্ধেক, এবং সমান ভার প্রয়োগ করলে দ্বিতীয় তার এবং প্রথম তারের দৈর্ঘ্য প্রসারণের অনুপাত কত হবে। অর্থাৎ আমরা যদি ইয়ংয়ের গুণাঙ্ক, একই উপাদান যেহেতু বলছে, একই উপাদান বলার মানে কি ইয়ংয়ের গুণাঙ্ক দুইটারই সেম, আমরা এই যে এটা সূত্র জানি। তো এখান থেকে দেখো তো, এবং কি এই যে ভার সমান বলে দিচ্ছে, সমান ভার প্রয়োগ, তার মানে কি এই এফও সেম, তাই না। তো এখান থেকে এ থেকে আমি কি ক্ষেত্রফল পাবো, তো এখানে আমার সূত্র যেটা দাঁড়াচ্ছে যে ধরো y1 = y2, ঠিক আছে, প্রথম তার আর দ্বিতীয় তার, প্রথম তারের ক্ষেত্রে কি হবে, প্রথম তারের ক্ষেত্রে হবে যে ধরো π r² r1² ধরো l1/l1 = π
আর টু এ স্কোয়ার ইন্টু এজ এল টু ডিভাইডেড বাই স্মল এল টু। পাই পাই তো কাটা যাচ্ছে, তোমরা বুঝতে পারতেছো যে পাই পাই কেটে যাবে। এখন আর ওয়ান আর টু এগুলোর মধ্যে কী সম্পর্ক হবে, এই যে দেখো তো কি দৈর্ঘ্য প্রসারণ অনুপাত চাইছে, তার মানে আমি যদি এটা একদিকে নিয়ে যাই, দৈর্ঘ্য প্রসারণ তো এটা তাই না, এই যে এল টু, তার মানে আমাকে যেটা করতে হবে যে দেখো আর, সরি পাই লিখে ফেলছি, এখানে আর হবে আসলে এই যে এখানে যেটা হবে যে আর ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আর টু স্কোয়ার ইন্টু ধরো এল ওয়ান ডিভাইডেড বাই এল টু, এটা এদিকে আসলো, এই যে এপাশের জিনিসগুলো আমি এপাশে নিয়ে আসলাম, আর নিচে যে এল ওয়ানটাকে ওপাশে নিয়ে যাব, তাহলে কথা হবে এল ওয়ান ডিভাইডেড বাই এল টু, ঠিক আছে। তো এখান থেকে তোমরা এখন দেখো যে বলছে যে কি দ্বিতীয় তার দৈর্ঘ্য প্রথম তারের দ্বিগুণ, ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম। তো ব্যাসার্ধ, সরি আমি একটু ভুল লিখে ফেলছি, সরি 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 এক্সট্রিমলি সরি, এখানে যেটা বলছে যে দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রথম তারের দ্বিগুণ, অর্থাৎ যে এল টু যেটা এটা ইকুয়াল টু এল ওয়ান, ওকে, আর কি আর টু যেটা এটা কী হবে বলো তো, আর ওয়ানের সাথে সম্পর্ক কীরকম, ব্যাসার্ধ প্রথম তারের অর্ধেক। এখানে তোমাদের একটা জিনিস শিখাই দেই, তোমরা এই প্রশ্নগুলোতে অনেক সময় একটু ভুলে যাও, যে মানে বোঝো না যে কোন পাশে মানে গু, এই যে দুইটা তো আছে এখানে, তোমরা অনেকে এটা এমন লিখবা যে টু এল টু ইকুয়াল এল ওয়ান, এটা কীভাবে আসলে এটা অনেকে একটু ভুলে যাও। তো এটা একটা শর্টকাট আছে যে ধরো এল ওয়ান ইকুয়াল এল টু এভাবে লিখবা, তারপর প্রশ্ন করবা যে কী বলছে যে দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রথম তারের দ্বিগুণ। তো এই রটা যার সাথে আছে, দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রথম তারের দ্বিগুণ, এটাতেও র আছে, ওইটা আবার ধরেও না, মানে প্রথম তারের দ্বিগুণ, এই যে দ্বিগুণের সামনে যে র, এই যে প্রথম তার, তাহলে তুমি প্রথম তারের সামনে দুই বসায় দিবা, মানে রটা যার সাথে থাকবে দৈর্ঘ্যের দ্বিগুণ যেভাবে হোক, মানে যার সাথে থাকবে রটা খেয়াল করবা। তখন তোমরা বলতে পারো ভাই এখানেও তো র আছে, এই যে এগুলো, এই যে রটা, আর ভাই ওটার কথা বলিনি, বলছি হচ্ছে প্রথম তারের দ্বিগুণ, এই দ্বিগুণ মানে ওই লাইনটা খেয়াল করবা, তাইলে তোমরা বুঝতে পারবা। এই দেখুন ব্যাসার্ধ কি প্রথম তারের অর্ধেক, এই কারণে আমি আর ওয়ানের সামনে হাফ দিছি। তো এগুলো ওখানে মানটান বসায় দিবা, তাহলেই হচ্ছে যে এল টু আর এল ওয়ানের অনুপাতটা তোমরা পেয়ে যাবা, এটার অ্যান্সার খুব সম্ভবত আট আসে, আমার মনে নেই, করে দেখতে হবে, তোমরা করে দেখিও। এবার আমরা আমাদের পরের প্রশ্ন চলে যাই, এটা রাজশাহী ভার্সিটি 18-19 সেশনে আসা একটা প্রশ্ন। কি বলছে যে সমান দৈর্ঘ্যের, অর্থাৎ হচ্ছে এল, এই যে এলটা সমান এল ওয়ান ইকুয়াল এল টু ইকুয়াল এল থ্রি, সমান দৈর্ঘ্যের তিনটি তারের পীড়নের মানও সমান, অর্থাৎ এফ সমান, এফ বাই এটাও সমান। কি বলছে দৈর্ঘ্য বৃদ্ধি এল ও এল এ গ্রেটার দেন এল বি গ্রেটার দেন এল সি হলে কোনটা, অর্থাৎ এই যে ইয়ং এর গুণাঙ্ক আমরা জানি এটা কি এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। এখানে একটা জিনিস দেখো যে হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে যে এফ বাই এ এটা কিন্তু কাজ করবে না, এটা আমরা কনস্ট্যান্ট ধরতে পারি, এই যে বলে দিছে পীড়নের মান সমান, আর এই এলটাও কাজ করবে না কারণ সমান দৈর্ঘ্য আগেই বলছে, তাহলে কি ওয়াই সমানুপাতিক ওয়ান বাই স্মল এল, অর্থাৎ এল যত বাড়বে ওয়াই তত কি কমবে, সোজা হিসাব। তো এখানে কী বলছে এল এটা যদি সবচেয়ে বেশি হয় তাহলে কী হবে ওয়াই এটা হবে সবচেয়ে কম, মানে এটা এরকম হবে, তারপর কি এল এ বিটা যদি মিডেলে থাকে তাহলে এখানে কি এটাও মাঝামাঝি থাকবে, আর ওয়াই সি এর এলটা সবচেয়ে কম, তার মানে কি ওর হচ্ছে গিয়ে গুণাঙ্কটা সবচেয়ে বেশি স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমরা তো হচ্ছে রাবার বেশি স্থিতিস্থাপক না লোহা বেশি স্থিতিস্থাপক, সেই টপিকটাও কিন্তু, সেই প্রবলেমটাও কিন্তু এভাবেই সলভ করছিলাম, এটা নতুন কিছু না। তো এখন খুঁজবা যে এটা কোথায় আছে, এ দেখো এক নম্বরটাতে নাই, অনেকে আবার ভুলে এক দাগেও না, এটা অ্যান্সার হবে দুই, দুইটা দেখলেই তোমরা বুঝতে পারবা। তো এইভাবে এগুলোই আসলে ভার্সিটিতে আসা প্রশ্ন, তুমি আমি জানি না যে তুমি কোন লেভেলের স্টুডেন্ট, এই প্রশ্নটা দেখতেছে এইচএসসি নাকি অ্যাডমিশন, তো অ্যাডমিশনে বা এইচএসসি যেই দেখো তোমাদেরকে মূলত এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষা আসবে, যে ডিরেক্ট মানটান বসানোর কিছু নেই। অনেকের মনে একটা কনফিউশন থাকে যে ভাইয়া ভার্সিটিতে ক্যালকুলেটার তো নাই, কীভাবে কী করবো, এগুলো ম্যাথ করতে ক্যালকুলেটার লাগে না। এর আগে যেটা দেখাইলাম এই যেটা, এটাও কিন্তু ঢাকা ভার্সিটিতে আসা প্রশ্ন, যদিও এটা অনেক আগে যখন আসছিলো তখন ক্যালকুলেটার ছিল, এই টাইপের প্রশ্নগুলোই ভার্সিটি অ্যাডমিশনে বেশি আসে। ইঞ্জিনিয়ারিং নিয়েও আমরা ভিডিও আনবো, তো ওটাও তোমরা আস্তে আস্তে দেখতে পারবা। এরপর হচ্ছে আরেকটা প্রশ্ন দেখো, যে একটি ধাতব গুণাঙ্ক, এটা হচ্ছে একটি ধাতব ঘনকের প্রতি তলের ক্ষেত্রফল দেওয়া আছে, এর নিচ তল দৃঢ়ভাবে আটকানো, উপরিতলে এত স্পর্শক বল প্রয়োগে কিন্তন বিকৃত হয় 10 ডিগ্রি, কাঠিন্য গুণাঙ্কের মান কত। এটা আমি যখন তোমাদেরকে পড়াইছিলাম তখন আমি দেখাইছিলাম, আমি আরেকবার দেখাই জিনিসটা, কাঠিন্য গুণাঙ্ক আমরা পড়ছিলাম, ধরো এটা হচ্ছে একটা বই আমাদের তপন স্যারের বইটা, এটা কী বলছে যে নিচের তলের সাথে লাগানো, ঠিক আছে, আর কী করছে উপরের তলে আমি স্পর্শ করে বল দিছি, তাহলে এই যে কোণটা হইলো এটা কিন্তু আমাদের ছিল হচ্ছে কৃন্তন বিকৃতি। তো কৃন্তন বিকৃতির যে পীড়ন বিকৃতির যে অনুপাত সেটাই কী ছিল,
কৃন্তন গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক, সেটা দিয়ে একটা নাম হচ্ছে কাঠিন্যের গুণাঙ্ক। এটা বের করার জন্য আমরা কি, আমরা জানি ইটা ইকুয়াল কি লিখতে পারি, পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে কি পীড়ন কিভাবে বের করব, পুঁজিতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা পীড়ন মানে কি জানি, পীড়ন জানি হচ্ছে এফ বাই এ। তো এই দেখো আমার হচ্ছে এফ কত, 5 × 10⁶, আর এ কত, 0.5। তো এটা ভাগ করলে তোমরা পীড়নটা পেয়ে যাবা। আর বিকৃতি কত, বিকৃতি দেওয়া আছে 10 ডিগ্রি। তো আমরা জানি যে ডিগ্রি আমরা এভাবে ডিরেক্ট ইউজ করি না, আমরা এটাকে রেডিয়ানে নিব। আমরা কি জানি 1 ডিগ্রি ইকুয়াল পাই বাই 180 রেডিয়ান, তোমার 10 ডিগ্রি ইকুয়াল কত হবে, 10 × π/180, তার মানে এটা রেডিয়ানে চলে গেল। তো এই মানটা এখানে বসায় দিবা, তাহলেই তোমরা এখান থেকে অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। তো আমি আজকে অনেকগুলো ম্যাথ দেখাইলাম, তো আশা করছি তোমরা বুঝতে পারছো। প্রতিটা ম্যাথে দেখবা কিছু না কিছু ঝামেলা আছে, কিছু না কিছু ঝামেলা বলতে এক একটা ম্যাথ এক এক ক্যাটাগরির, কারো সাথে কারো মিল নেই। মানে আমি একই টাইপের ম্যাথ কিন্তু দুইবার দেখাইনি, হয়তো বা সূত্র রিপিট হয়েছে কিন্তু জিনিসগুলো আলাদা আলাদা। তো আশা করছি তোমরা আজকের ভিডিওতে বুঝতে পারছো। তোমাদের বইয়ে এরকম আরও অনেক ম্যাথ আছে, এগুলো সবগুলো ম্যাথই তপন স্যার ইসা ইয়া গিয়াসুদ্দিন স্যারের বই থেকে নেওয়া, তো তোমরা সেগুলো সেখানে দেখতে পারবে। এগুলো ম্যাথ আমি আসলে বানাইনি। তো যে বিষয়টা হচ্ছে যে তোমরা হচ্ছে গিয়ে এভাবে ম্যাথগুলো প্র্যাকটিস করবা, আশা করছি ভিডিওগুলো বুঝতে পারছো। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।